বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলে জোড়াই এলাকায় সাংসদ জন বার্লার কুশপুতুল দাহ করল যুব তৃণমূল কংগ্রেস। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 1 নম্বর জিপির জোড়াইতে বিক্ষোভ দেখালো তৃণমূল যুব কংগ্রেসের নেতাকর্মীরা। সেই সঙ্গে পোড়ানো হলো আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ জন বার্লার কুশপুতুল। শনিবার বিকেলে তৃণমূল যুব কংগ্রেসের তরফে জোড়াইতে এই প্রতিবাদ সভা করা হয়। উপস্থিত ছিলেন রামপুর 1 নম্বর জিপির তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমল দাস, রামপুর 1 নম্বর জিপির অঞ্চল সভাপতি রঞ্জিত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। তৃণমূল যুব কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দিন কয়েক আগে আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ জন বার্লা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন, আলাদা রাজ্যের দাবিতে তিনি লোকসভায় সরব হবেন। এই ঘটনার প্রতিবাদী এদিন রামপুর 1 নম্বর জিপির জোড়াইতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জন বার্লার কুশপুতুল পোড়ানো হয়। বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে তাদের এই আন্দোলন চলবে বলে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা জানিয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন নেতা মন্ত্রীরা আমাদের রাজ্যে এসে প্রচার করে টাকা ঢেলে আমাদের নেত্রীকে হারাতে পারেনি, তৃণমূল কংগ্রেসকে এই বাংলার থেকে হারাতে পারেনি। তার প্রতি তারই এই জয়কে বিজেপি মেনে নিতে না পেরে আমাদের এই রাজ্যে কী করে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিয়ে আমাদের এই বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত করছে এই বিজেপিরা। তাই তারই প্রতিবাদে আমাদের এই সাংসদ, আমাদের বিজেপির সাংসদ জন বার্লা, উনিও এই চক্রান্তের মধ্যে সামিল হয়েছেন, উনিও পার্লামেন্টে এই দাবি তুলবেন বলেছেন। তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেস রামপুর 1 নং যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে ঐক্যবদ্ধভাবে এখানে জন বার্লার কুশপুতুল এবং বিজেপির বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি আমরা নিয়েছি। আপনার নাম? আমার নাম রঞ্জিত ঘোষ, রামপুর 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরিচিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভিল্লিং, কোচবিহার।